আমার লক্ষ্মীপুর আছে রে বাপ, মায়ুগুলার চালা যন্ত্রণা, ঘর থেকে বাইরে বারণ যায় না। যদি ফেরিওয়ালা আছে না, ফেরিওয়ালা যদি তালে ভালে গিরা বলছিল ঢুকিল রে বাস, মাইগুলার কাম হয়েছে কিছুদিন আগে মর বাড়িয়ে নিক। তোমরা শোয়া করে করে যান, তোমার প্রায় দিন ধরে ফুল আন্দার দেয় শীতের সাধারণ, তোমরা আনে না। আজ মই বাজারে যা, তুই যে বাজারে যাস মাসিক কবে কি তোমার যে হুজুর সারা দেশের সভাপতি তারা হুজুরে বাড়িয়ে নিয়ে যা, হুজুর নিয়ে যা বাজার, তুই তাই আনবে না না আনবে সকালবেলা প্রথমে আনবো তো কীর্তন তারা সভা করে নিয়ে আসবেন ফুল মনে তো, কিন্তু কালকে বলে বাজারে যাব তোর না যায়, কিন্তু তালা ভালো তো ফেরি বলে আসে রে বাপ, মায়ের একদম 100 to 100 গিয়ার বাড়ি যা। ঝাড়া ঘুরি মন ঘুরি দেখছ কল গাছের দেখছ, আজ তোমার সাগাই হয় এত মন নাই ভাবি তিন কোম্পানি চুরি আনছি কি একটা মানে কি আর কি আরেকটা রাজকা রানী আরেকটা নন্দনী, তো এই নন্দনীর জন্য স্বামী সাতজন ডাক খাইছন ভাত ছাড়ছন, তবু নন্দনী ছাড়ন নাই। নন্দনীটা এত জননী যদি বুঝিতাম তাইলে কি আর সেংরার সাথে বিয়ে বসিতাম, নন্দনীটা এত জননী যদি বুঝিতাম তাইলে কি আর সেংরার সাথে বিয়ে বসিতাম, নামাজ আমার হাজার রাকাত, নামাজ আমার হাজার রাকাত, কাজা হলে তো না উঠাইতাম, নাম নন্দনী আমার এক এই জামানা হল ডিজিটাল জামানার বাপ, এই ডিজিটাল জামানা মায়গুলে বর্তমান খালি নন্দনী কিরণমালা স্টার জলসা নিয়ে পাগল, তন্ত শোনা ওই নন্দনী মার আবু জাহেলের মতো হবে না, আর কো আল্লাহ মোকে একটা ছেলে দিয়ে তোর কেমন আল্লাহর দরবারে আল্লাহর নবী বলছেন সেই ঘরের ভিতরে টিভি থাকে সেই ব্যক্তিটা আল্লাহর নবী বলছেন সেই ঘরটা হলো জাহান্নামী ঘর। এবার ভাই কার কার ঘরে মোবাইল, কার কার ঘরে টিভি আছে একটু হাত তুলি ভাই, কার কার ঘরে টিভি আছে ভাই? ও তোমরা সবাই সাধু নাকি? যদি সভাপতি হুজুরকে হুজুর প্রত্যেক বাড়ি বাড়ি জানছে, প্রত্যেক বাড়িতে বাড়াবে, বাড়াবে না বাড়াবে ভাই? ভাই তোমার মহিলা তোমার স্ত্রী কেন কথা শোনে না? বিলেকে যদি ভাজা মাছ দিয়ে রাখেন, বিলে যদি কোন বিলেকে একটি বসিতা তো একটা ভাজা মাছ দিছ মুখী তোমার বাদর তো ঘুরে আসো, বিলে কোন মেয়া মেয়া কোন মানে তো কি জাম আসো যে মাত্র কীর্তন করা গেছেন আসি যা বিলে নয় মাছও না, টিভিটা হল ভাজা মাছ আর আপনার বাড়ি এলি হল বিলে। যদি বাড়িয়ালিকে যদি পর্দা এসে বানাইতে চান একমাত্র ঘর থেকে টিভি টান দিতে হবে, জোরে বলেন কথা ঠিক না বেঠি? কারণ ওই যুবকটা যখন ওই যুবতী গেল যাইবার যুবতী যাক ভাই দেখো
মই ভাবি অলপ দিন হাতটা নরম করিব লাগিব অতি হন্তালে হমাব শয়তানিক দুস্তানি ন টেনশন ন মেটা একসাথে জাহান্নামত যাব কারণ ওই দিনের ভিতরে এলিমের অভাব আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি মমিন নারীদের কেবল দেন নবী গো জানে কি করে তাদের চাদর তাজেন তাজেন এইভাবে বুকে নপুন ফেলিয়ে রাখে ডিজিটাল জামানা এই বর্তমান মায় গুলে আমেরিকার সরকার বলল ইন্টারনেটটা ভারতে ঢুকিয়া দি ভারতের নারীরা বেপরদা হয়ে যাবে ভারতের নারীরা পর্দাহীন হয়ে যাবে ভারতের নারীরা পর্দা সারা হয়ে যাবে বর্তমান ভারতের নারীরা এরকম করে পর্দা নিতে নিতে রে বা এখন বর্তমান আপনি বলে দেন তারা যায় কি করে তাদের যেন বুকের উপর উন্নতা ফেলিয়ে রাখে বর্তমান মাগন গুলো যে বর্তমান ডিজিটাল জামানা পর্দার কথা নাই বলতো শোনা পর্দার কথা আসলে নাই ভাই বুকের উপরে যে পর্দা ফেলানো লাগবো উন্নতা যে দেওয়া লাগবে বুকের উপরে সেটা আল্লাহ পাক কইছে না কইছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসিয়া খেলে রে প্রেম খেলা সময়া খেলে রে প্রেম খেলা আবু জাহেল রে তার কত জালা সকল জালা সচ্চা করল হাসিয়া সকল জালা সচ্চা করল সময়া কালেমা সরল হলা জোরে লা আবার প্রথমের দিকে চলে যায় বাবা আপনার জিনাদি বিচার চলবে না বর্তমান সমাজের ভিতরে আপনার কোন কিছুই চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মনে
তোমার মতন মাসরে হজরত আসি আমারে ওরে বর্তমান মা বোন গুনে এমন হয়েছে রে সোনা বর্তমান বোন গুনে যেমন হয়েছে বর্তমান স্ত্রী গুনে এমন হয়েছে আমাকে হুজুর লাল হ্যালোজেন বগা দেহ বগা সভা করলাম আপনার গুয়াহাটিতে মা বন্ধুদেরকে কেউ মারবেন না কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন।